আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। লকডাউনের ভিতরে যেভাবে সময় কাটানোর কথা, তো বাসায় অনেক ভালো সময় কাটাচ্ছি আমরা সবাই মিলে, এনজয় করতেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এভাবে যাতে আমাদের প্রত্যেকটা দিন সুন্দরভাবে মধুময়ভাবে কাটে। তো আজকে ওর বাবা কিছু লটকন নিয়ে এসেছে। আমি লটকনটা খেতে খুব পছন্দ করি, আর আমার ছেলেরাও, ওরা খুবই খুবই পছন্দ করে। তো শেয়ার করব যে আমি লটকনটা ধুয়ে রাখলে কিভাবে ওরা চেটেপুটে খেয়ে ফেলে। আমি আপনাদের দেখাবো, এই রকম খাবার যদি সব খাবারগুলো খেত তাহলে আলহামদুলিল্লাহ ছিল। ওরা মানে কিছু খাবার পছন্দ করে অনেক, আর কিছু খাবার খেতেই চায় না, যেটা হচ্ছে। তো ওর বাবা কিছু আমও নিয়ে আসছে, সে আম আর এই যে লটকন, এই সিজনটায় এই ফলগুলো ওরা খুব পছন্দ করে, কিন্তু জাম খেতে চায় না। তো জামটা খুব কম পছন্দ করে। তো আমি লটকনগুলো ভালো করে ধুয়ে আমি বাটিতে দিয়ে দিলাম। এখন ওরা খাবে, ওদের যা যেভাবে মন চায়। লটকনের ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা জীবাণু থাকে, কেননা বাগান থেকে যেভাবে পেরে নিচে ফেলে অনেক পশু পাখির মলমূত্র থাকে। এই জন্য আমি লটকনগুলো সবসময় ধুয়ে ফ্রেশ করে বাচ্চাদের নিরাপদভাবে খেতে দেই। তো এখন এই তো আমি আপনাদের একটি খেয়ে দেখাচ্ছি যে লটকনগুলো এত যে মিষ্টি, খুবই মিষ্টি। কিন্তু লটকনগুলো সাইজে একটু ছোট পরিমাণে ছিল, তো লটকনগুলো আরও বেশ ভালো বড় হবে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে লটকনগুলো বড় হবে। তো লটকন ওঠার পরের থেকে আমরা শুরু করে দিলাম কিনে খাওয়া। তো আলহামদুলিল্লাহ লটকনগুলো খুবই মজার ছিল। তো এখন আপনাদের সাথে এই যে এখানে 10 কেজির মতো আম নিয়ে এসেছে ওর বাবা, তো এগুলো হচ্ছে আম রুপোলি। রুপোলি আম খেতে খুব মজা, এটা আমরা আপনারা সবাই জানি, যেহেতু এখন এই সিজনে আম রুপোলিটা বেশিরভাগ পাওয়া যায়। আর আমগুলো একবারে বাগান থেকে পেরে ওরা ক্রেত থেকে আমাদের ওর বাবাকে সবসময় আম দিয়ে যায়, তো সেখান থেকে কিছু আম আবার দিয়ে গিয়েছে। সেই আমগুলো এখন আমি সুন্দর করে কিভাবে, আমি বাহির থেকে একটা ফল নিয়ে আসলে আমি যে কোনো ফল আমি যেভাবে সংরক্ষণ করি, সেটা হচ্ছে সংরক্ষণ বলতে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, এখন তো আমরা প্রত্যেকটা খাবারের সাথে মেডিসিন ছাড়া খেতে পারি না, তো আমরা যদি একটু নিজেরা সচেতন হয়ে কিছুটা হলেও মেডিসিন দূর করতে পারবো, সেটা সে পদ্ধতিতে আমি আরও কয়েকবার দেখিয়েছি। আমি যে পদ্ধতিতে ফলগুলো রেখে দেই সে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি আজকে বলতে আমি আরও কয়েকবার শেয়ার করেছি। তো এখন আমি আমগুলো সব একটা শ্রেণীর ভিতরে তুলে নিয়েছি। তো আমগুলো আস্তে আস্তে আমি কীভাবে কীভাবে আমি এগুলো পরিষ্কার করি সেটাও শেয়ার করব। আর এই যে দেখেন, আমার ছোট বাবাটা বসে বসে লটকন খাচ্ছে। বলেছি না, লটকন একবার পেলে সে লটকন ছাড়া কিছুই বুঝে না, এই যে বাটি নিয়ে বসে গিয়েছে। এখন এই লটকন খেলে আর ভাত খাবে না দুপুরবেলা, এখন কিন্তু দুপুর হয়েছে। তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি দুপুরবেলাতে, বাইরে কিছুটা নয়েজ আসতেছে। তো আমার এখন এই যে আমার ছোট ছেলেটা এখন এই যে লটকনগুলো খাচ্ছে, আর সে কার্টুন দেখতেছে মোবাইলে, আর এক ছেলে ঘুমাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে বাহিরে। তো বাহিরে বৃষ্টিটা এখন এখন কমে গিয়েছে একটু, তো সকাল থেকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিলই হচ্ছিলই, অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির ভিতরে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, ওই যে আমার বড় ছেলে ঘুমাচ্ছে। তো এখন আমার ছোট ছেলে কার্টুন দেখতেছে আর লটকন খাচ্ছে। আর এটা হচ্ছে আমার গাছ, নতুন যে আমার গাছ হয়েছে সেটা হচ্ছে এই গাছগুলো, এগুলো হচ্ছে আমার করলা গাছ। আমি এখানে করলা পেকেছিল, সে করলার বিচিগুলো আমি এখানে রোপণ করেছি, সেখানে আমি করলা গাছের এখন করলা গাছগুলো উঠে গিয়েছে, সেটা একটু শেয়ার করতেছি। আর এগুলো হচ্ছে আলু গাছ, মিষ্টি আলু গাছ। মিষ্টি আলু আমরা মানে গ্রাম থেকে কিছু মিষ্টি আলু আনা হয়েছিল, সে গাছগুলো কিছু গাছ হয়েছিল, সেখান থেকে আমি গাছগুলো জাস্ট কেটে এখানে আমি বসিয়ে দিয়েছি, সেই গাছগুলোই হয়ে গিয়েছে। আর মিষ্টি আলু গাছ তো দেখতে খুবই ভালো লাগে, এটা আমরা শাকও খেতে পারি। তো এই যে আমার কিছু গাছ শেয়ার করলাম আপনাদের সাথে, এটা কিন্তু আমার জানালার ভিতরে, আমার জানালার ভিতরে গাছগুলো কি সুন্দর বেড়ে যাচ্ছে, বাড়ছে। আর এই যে আমার সেই করলা গাছগুলো হচ্ছে, আমি এখানে কিছু বালু দিয়ে রেখেছি, তো এটা আমি কিন্তু পানির 2 লিটার যে ক্যান আছে সে ক্যান কেটে তারপরে এখানে আমি বসিয়েছি। আমার বাচ্চারা গাছ খুব পছন্দ করে, এই জন্য আমি এখানে কিছু গাছ লাগিয়েছি,
তো দেখেন লটকন কিন্তু অর্ধেক খেয়ে পরিষ্কার করে ফেলেছে। তো আমার ছেলে কিন্তু আমি আর দুইজনে বসেই মানে হাফ কেজি লটকন মানে হাফ কেজির মানে দেড় পর বেশি আমরা খেয়ে ফেলেছি। তো এই যে লটকনগুলো এখন কয়েকটা আছে, এগুলো হয়তো বা আমার বড় ছেলে খাবে, ওর বাবা তো খাবেই না, যদিও তোর বাবা আফসোস করেছে যে আমি 1 কেজি কেন আনলাম না। তো এই তো ছোটো ছেলে বসে বসে মোবাইল টিপতেছে, বাসায় বসে বাচ্চারা গেমস খেলে খেলে বাচ্চাদের মাথা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি এখানে একটি বালতিতে করে পানি নিয়েছি, এখন আমি এই আমগুলো এই পানির ভিতরে সবগুলো আম দিয়ে দিব। আর হচ্ছে আমি এখানে আমগুলো দিয়ে প্রত্যেকটা আম আমি কীভাবে করি পরিষ্কার করি, মেডিসিন মুক্ত করি সেটাই শেয়ার করতেছি। আমগুলো আমার এখন দেয়া শেষ হয়ে গিয়েছে, এখানে আরও কিছু আম আছে যেহেতু এখানে বেশ ভালো পরিমাণ আম আছে। তো এখন আমি আমগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে আমের ময়লাটা যাতে ছেড়ে দেয় এই জন্য আমগুলো আমি একটু নেড়ে নিচ্ছি। আর আমগুলো দেখেন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। আর এই তো আমি এখন এই ভিনেগার নিয়েছি, এখন আমি ভিনেগারটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি 2-3 ঘন্টা পরিমাণ আমগুলো রেখে দিব। আমগুলোর মেডিসিন যা থাকবে সবগুলো মেডিসিন বের হয়ে যাবে, আর পানিটা একটু হালকা ঘোলাটে হয়ে যাবে, তাতেই বুঝবেন আপনারা যে আমে মেডিসিন আছে কি না। তো ঘোলাটে না হলে তাহলে ভাববেন যে ওই আমটা মেডিসিন ছাড়া। তো আমাকে বলেছে যে এটা বাগান থেকে পাড়া আম, তারপর আমি বিশ্বাস না করে আমি এখানে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি পুঁই শাক রান্না করতেছি, যে পুঁই শাক গুণগণ যাতে শাকের গুণমান ঠিক থাকে আমি সেভাবে করে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আমি আগে ডাটা চিংড়ি মাছ আলু এটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হাফ ডান করে নেই, তারপরে হচ্ছে শাকটাই যে আমি দিয়ে দিলাম। তো আমার এখন 10-15 মিনিটের ভিতরে শাকটাও রান্না হয়ে যাবে। তো আমি শাকটা সবসময় আমি একটু হিসাব করে খাই, আমি কিন্তু তরকারিতে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি না। আমি কিন্তু খাবারগুলো যে খাবারগুলোই আমি খাই আমি একটু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করি, যে আমরা মানুষ বাঁচবো কতদিন, তো বেশি দিন যদিও বাঁচবো না তাহলে আমি মনে করি স্বাস্থ্য সুরক্ষা নিজেরটা নিজের খেয়াল রাখা উচিত। আর যেহেতু আমার উপরে ডিপেন্ড করে আমার ফ্যামিলিটা, তো আমি যদি ডিসিশন নিই যে না ওদের ভালো রাখবো তো অবশ্যই ভালো রাখবো, আল্লাহ তো অবশ্যই আছে। তো এখানে কিছু হাঁড়ি পাতিল হয়েছে, এগুলো আমি ধুয়ে নেব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই একটি করে লাইক দিবেন, ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।